রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা মীমাংসা করবে তাদের একটা কাজ আছে, কি? আকসিতু, মীমাংসার সময় ইনসাফ করবে। স্বামী স্ত্রী উভয়ের পরিবারের মধ্যে লড়াই, এই মীমাংসা করতে গিয়ে যেন আপনি কোনো দিকে স্বজন প্রীতির আশ্রয় না নেন, বরং যেইভাবে মীমাংসা করলে সুন্দর হয়, শরীয়ত সম্মত হয়, ওইভাবে মীমাংসা করা। আপনি যদি না পারেন, শরীয়ত যে বুঝে তার মাধ্যমে তাদের মাঝে মীমাংসা করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুকসিতুনা ইন্দাল্লাহি ইয়াউমাল কিয়ামা আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা ইনসাফ করে, ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে নূরের মিম্বরের মধ্যে আল্লাহ তাদেরকে বসায় দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তার ডান পাশে নূরের মিম্বরে বসায় দিবেন। আরেক বর্ণনা আসছে, আলা ইয়ামিনিল আরশ, আরশের ডান পাশে নূরের মিম্বরের উপর ইনসাফকারী যারা তাদেরকে আল্লাহ বসায় দিবেন। তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করা, এক নাম্বার কি আমরা শিক্ষা পেলাম, ইমানদারের দুই দল যদি বিবাদে লিপ্ত হতে দেখি আমরা কি করে দিব, মীমাংসা করে দিব। দুই নাম্বার, মীমাংসা করার সময় কি করব, ইনসাফ। এক নাম্বার মীমাংসা করব, দুই নাম্বার মীমাংসা করার সময় ইনসাফ করব। এই হলো সূরাতুল হুজুরাতের নয় নাম্বার আয়াতের বিষয়বস্তু। এবার আসেন সূরাতুল হুজুরাতের দশ নাম্বার আয়াতের বিষয়বস্তু। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদার পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ বললেন, ইমানদার পরস্পর ভাই ভাই। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু, কোন মুসলমান অন্য কোন মুসলমানের উপর জুলুম করতে পারে না, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে তুচ্ছ করতে পারে না। কি আজীব আমার নবীর শিক্ষা! আল্লাহ কোরআনে বললেন, ইমানদার পরস্পর ভাই ভাই। আমার নবী কত আজীব কথা বললেন, মুসলমান মুসলমানের ভাই, কোন মুসলমান কোন মুসলমানের উপর জুলুম করতে পারে না, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে তুচ্ছ করতে পারে না, ছোট করতে পারে না। এই শিক্ষা সারা দুনিয়ার মধ্যে বিস্তৃত করে দেওয়া দরকার। একজন মুসলমান যদি বাদশা হয়, ওই মুসলমান কোন ফকিরকে জুলুম করতে পারে না, ওই ফকিরকে তুচ্ছ করতে পারে না। এই জন্য মসজিদের মধ্যে যদি তাকান, বড়লোক আর ধনী আর গরিব বলেন, বস্তির মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। সামনের কাতারে বস্তির মানুষ যেমন নামাজ আদায় করতে পারে, আবার সামনের কাতারে ধনী মানুষ যদি আগে আসে, উনিও নামাজ আদায় করতে পারে। একমাত্র ইসলামের মধ্যে সম্প্রীতি। আপনি মসজিদে যাবেন তো ইসলামের মধ্যে সম্প্রীতি আপনি পাবেন। কোন রিক্সা চালক সামনের কাতারে আসলে আমরা কি তাকে বাধা দিই, বলেন আমরা কি বলি, তুমি নামাজ পড়তে পারবে না সামনের কাতারে? মুসলমানদের মসজিদে কি রিক্সাওয়ালা সামনের কাতারে নামাজ পড়লে কোনো মুসলমান তাকে বলে, তুই রিক্সাওয়ালা যা এখান পিছনে যা, এরকম বলে? আপনি অন্য যে কোনো ধর্মে যান, ওই ধর্মের মধ্যে আপনি দেখবেন তাদের প্রার্থনায় যারা বিশেষ ব্যক্তিবর্গ তাদেরকে আলাদা দাম দেওয়া হয়। এরপরে নিম্ন শ্রেণী শ্রেণী এইভাবে বণ্টন করা হয়। একমাত্র ইসলামের মধ্যে কোনো মুসলমান আরেক মুসলমানের কাছে ভাইয়ের মতো ভ্রাতৃত্ব তাদের মাঝে বজায় রাখতে হবে। একটা বাংলা সবসময় মনে রাখবেন, ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন, উখুওয়াতুল মুসলিম বা উখুওয়াতুল মুমিন ফিদ্দিন, মুমিনের ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বটা হলো দ্বীনের ভ্রাতৃত্ব, ধর্মের ভ্রাতৃত্ব। সহজ কথায় বলি, উখুওয়াতুদ্দিন, ধর্মীয় ভ্রাতৃত্ব, বাংলাটা ধর্মীয় ভ্রাতৃত্ব।
আসবাতু অধিক মজবুত অধিক দৃঢ় মিন উখুওয়াতিন নাসব রক্তের ভাতৃত্ব থেকে ধর্মীয় ভাতৃত্ব অধিক মজবুত আমি বাংলাটা আবার বলছি রক্তের ভাতৃত্ব থেকে ধর্মীয় ভাতৃত্ব অনেক মজবুত অনেক মজবুত এই কথাটা চিন্তা করেন ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন ধর্মীয় ভাতৃত্ব রক্তের ভাতৃত্ব থেকে অধিক মজবুত কি আজীব কথা রক্তের ভাতৃত্ব ঝগড়ার কারণে বিভিন্ন সময় নষ্ট হয়ে যায় কিন্তু ধর্মীয় ভাতৃত্ব এটা অধিক মজবুত এটা অধিক শক্তিশালী অধিক মজবুত এটার নাম ধর্মীয় ভাতৃত্ব তাহলে বলেন তো আমরা যে একে অপরের ভাই এটা কি রক্তীয় ভাতৃত্ব না ধর্মীয় ভাতৃত্ব আমরা ধর্মীয় ভাই একে অপরের এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের জন্য অপর মুসলমানের হারামুন দামুহু তার রক্ত হারাম একজন আরেকজনের রক্তপাত করা হারাম আমালুহু এক মুসলমান অপর মুসলমানের মাল হলন করা হারাম কারণ তাদের মাঝে ধর্মীয় ভাতৃত্ব মুসলমান মুসলমানের কেউ জুলুম করতে পারে না তার রক্ত পাত করতে পারে না মুসলমান মুসলমানের মাল হরণ করতে পারে না চিন্তাই করতে পারে না এই বাংলাটা সারা জীবন মনে রাখবেন ধর্মীয় ভাতৃত্ব রক্তীয় ভাতৃত্ব থেকে অধিক মজবুত অধিক শক্তিশালী এটার নাম ধর্মীয় ভাতৃত্ব আমি আপনি আমরা যে একে অপরকে মহব্বত করি কোন ভাতৃত্বের কারণে ধর্মীয় ভাতৃত্বের কারণে এখন আপনাদেরকে আমি বলি ধর্মীয় ভাতৃত্ব আমাদের মাঝে আছে তাহলে কোন মুসলমান অপরাধ করতেছে তার এই অপরাধটাকে যদি আমি বলি ভাই অপরাধটা করবেন না এটা কি তার প্রতি আমার ভাতৃত্ব বাড়বে না কমবে বলো আরো বাড়বে এটা আমার উচিত আমার ধর্মীয় ভাই ধর্মীয় ক্ষেত্রে ভুল করবে এটা উচিত শুধরিয়ে দেওয়া ওই ভাইকে কথাটা কি ঠিক না তাহলে একটা হলো ধর্মীয় ভাতৃত্ব আর একটা রক্তের ভাতৃত্ব বলেন তো মজবুত কোনটা বেশি ধর্মীয় ভাতৃত্ব ধর্মীয় কোনো ভাতৃত্ব ধর্মের কোনো ভাই যদি কোনো একটা ধর্মীয় ভুল করে ফেলে অপর ধর্মীয় ভাই যদি ওই ভুলটা ধরিয়ে দেয় তাহলে ওই ধর্মীয় ভাইয়ের দোয়া করা উচিত যে আমার আরেক ধর্মীয় ভাই আমার এই ভুলটা ধরাইয়া দিস তাকে অন্য চোখে দেখা উচিত না কথাটা কি আমাদের বুঝে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিনুনা মুমিনরা ইমানদাররা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াসুলিহিম কা মাসালিল জাসাদিল ওয়াহিদ আল্লাহর নবী বলেন ইমানদাররা মহব্বত করার ক্ষেত্রে সম্পর্ক করার ক্ষেত্রে একজন আরেকজনের সাথে বন্ধন অটুট থাকার ক্ষেত্রে একটা দেহের মতো ইজাস্তাকা উজউন এক দেহের মতো নবী কেন বললেন দেহের কোন অংশ যদি আক্রান্ত হয় তাদা আলাহু সাইরুল জাসাদ তাহলে পুরা দেহ আক্রান্ত হয়ে যায় আল্লাহর নবী হাদিসের মাধ্যমে বুঝায় তোমার শরীরের একটা অংশ যদি আক্রান্ত হয়ে যায় তোমার পুরা দেহ আক্রান্ত হয়ে যায় এবার আসেন আবার কথায় আল্লাহর নবী বললেন ইমানদার সবাই একটা দেহ ইমানদার সবাই এখন আসেন আমি প্রথমে আমার দেহে আসি আমার দেহের এক অঙ্গে আঘাত হলে পুরা শরীরে আঘাত হয় কি হয় না আল্লাহর নবী বললেন সারা দুনিয়ার ইমানদার কয় দেহ এখন বলেন পুরা দুনিয়ার ইমানদার যেহেতু এক দেহ তো আমার কোন মুমিন ভাই আমেরিকা কষ্ট পেয়েছে বলেন তো আমার দেহে আঘাত লাগতে হবে কি হবে না কারণ এক দেহের কোনো অংশে যদি আঘাত হয় পুরা শরীর ব্যথা অনুভব করে আর নবীজি বলছেন ইমানদার সারা দুনিয়ার সবাই একটা দেহ তো আমার কোনো ইমানদার ভাই আমেরিকা যদি আঘাতপ্রাপ্ত হয় আমার কোনো ইমানদার ভাই যদি আটলান্টিক মহাসাগরের পারে আক্রান্ত হয় তাহলে আমার দেহ ব্যথা হতে হবে কারণ আমারও ইমানদার ভাই আমার দেহের অংশ কথাটা বুঝে আসলে তো নবীজি বললেন মহব্বতের ক্ষেত্রে ভাতৃত্বের ক্ষেত্রে ইমানদাররা এক দেহের মতো এক অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় পুরা দেহটা আঘাতপ্রাপ্ত হয় এই জন্য আমাদের কষ্ট পাওয়া উচিত আমার কোনো ইমানদার ভাই যদি আঘাতপ্রাপ্ত হয় তাদের জন্য আমার কষ্ট পাওয়া উচিত আমার শোকার্ত হওয়া উচিত তাদের জন্য সমবেদনা প্রকাশ করা উচিত আহ শব্দটা করা উচিত সিরিয়ায় আমার কোনো মুসলমান ভাই কষ্ট পেয়েছে আফগানিস্তানে আমার কোনো মুসলমান ভাই কষ্ট পেয়েছে আপনি কষ্ট তো প্রকাশ করবেন দূরের কথা উল্টা তাদের প্রতি আপনি মুসলমান হয়েও আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন এগুলো জঙ্গি এগুলো সন্ত্রাসী
অথচ আপনি একজন মুসলমান, মুসলমান হয়ে আপনি বলতেছেন যে তালেবান আবিষ্কার করছে বিল ক্লিনটন, মুসলমান হয়ে আপনি বলতেছেন আল কায়দা আবিষ্কার করছে বুশ, মুসলমান হয়ে আপনি বলতেছেন আইএস আবিষ্কার করছে ওবামা। আইএসের ব্যাপার আমি জানি না, কিন্তু আল কায়দা আর তালেবান মিয়া এই জাতীয় উল্টাপাল্টা কোনো শব্দ যদি কোনো মুসলমান বলেন, ওসামা বিন লাদেনকে যদি আপনি এখানে প্রশ্নবিদ্ধ করেন, একজন মুসলমান হাদিসের বর্ণনা অনুযায়ী ওসামা বিন লাদেন যখন পৃথিবীতে বেঁচে ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান ছিলেন ওসামা বিন লাদেন, কারণ এই এক ওসামার নামে পুরা দুনিয়ার বেঈমান শক্তি থর থর করে কাঁপত। আমার আর আপনার নামে কয়জন কাঁপে? একজনের সন্ত্রাসী বইলা দিতে পারি আমি আর আপনি খুব সহজে, তা আমার আর আপনার তো কেউ ওই পাশের বিল্ডিংয়ের হেও কাঁপে না আমার আর আপনার নামে, তার নামে সারা দুনিয়ার বেঈমান শক্তি কাঁপে। এক মাথার জন্য কোটি কোটি বিলিয়ন ডলার শেষ করছে আমেরিকা একটা মাথার জন্য, আর কারণ কি এত পরিমাণ টাকা আমেরিকা শেষ করছে একটা মাথার জন্য, এটা আপনাদের চিন্তা করতে হবে, বুঝতে হবে যে একটা মুসলমানের পিছনে তারা এত টাকা কেন ব্যয় করলো, এটা আপনি মাথায় আনতে হবে, গবেষণা করতে হবে যে এক মুসলমানের পিছনে তারা এত টাকা কেন খরচ করলো, কারণ তারা তাকে প্লেয়ার ভাবছে, তাকে প্রতিপক্ষ খেলোয়াড় হিসাবে গণছে, আমার আপনাকে গণে নাই। এই জন্য বলতেছিলাম সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো, এক দেহ যদি কষ্ট পায় আঘাতপ্রাপ্ত হয় আমি আপনি আঘাতপ্রাপ্ত হতে হবে, বিজাতীয় আর বেঈমানদের কথায় লাফালাফি করলে চলবে না। এখন তো সারা দুনিয়ার বেঈমানরাও আল্লাহ আল্লাহ করে, সারা দুনিয়ার বেঈমানরা বলতেছে দুনিয়ার সব শক্তি শেষ, আকাশের শক্তির দিকে এখন তাকিয়ে আছি, সব বেঈমানরাও এই কথা বলতেছে এখন, অদেখা আল্লাহরে গানে না, না দেখে আল্লাহ বিশ্বাস করে না, না দেখে করোনা ভাইরাস কীভাবে বিশ্বাস করতেছেন এখন বলেন, না দেখে আল্লাহকে মানেন না, না এমন এক জিনিস দিছে যে জিনিসের মাধ্যমে হাজারো শিক্ষা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিছে, করোনা ভাইরাস অনেক কিছু শিখিয়ে দিছে, আল্লাহ দেখি না তাই মানি না, আল্লাহ কয় ঠিক আছে তো এটা দেখি মানো কি না, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বইলা দিছে এটা একটা ভাইরাস, এটা একটা গজব, এটা দুনিয়ার মধ্যে যে দিয়ে যাবে সব শেষ করে দেবে, বাস এখন তো আমাদের অবস্থা খারাপ। এত বলি মাইকের মধ্যে, এত ওয়াজ করি, মা বোনরা মুখ ডাকেন পর্দা করেন পর্দা করেন, না শুনবে না, আল্লাহ বলছে নবী বলছে কেন শুনবো, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মুখ ডাকতে হবে, বাস খুব ডাকতেস এখন মুখ ডাকতেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভয়ে আপনি মুখ ডাকলেন যে আল্লাহ আল্লাহর রসুল বারবার আপনাকে বলতেছে এই চেহারা জাহান্নামে জ্বালানো হবে, একবারও আপনার ভিতরে কি এই কথা ঢুকলো না, এই করোনা আপনাকে শিক্ষা দিচ্ছে দুনিয়ার মধ্যে আমার ভয়ে তুমি মুখ ঢাকতেছো, সে আল্লাহর ভয়ে কি তুমি তোমার মুখটা ঢাকতে পারো না। তো বলতেছিলাম ঈদের দিনের শিক্ষা আমার আপনার জন্য, মুসলমান মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে ঘৃণা করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে তুচ্ছ মনে করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের ভুল ধরলে ওই মুসলমানকে আপনি প্রতিপক্ষ ভাববেন না, তাকে আপনি আপনার বন্ধু ভাববেন যে আমার মুসলমান ভাই। হ্যাঁ, কোনো মুসলমান আরেক মুসলমানের ভুল ধরাটাও মহাব্বতের সাথে হতে হবে, দরদের সাথে হতে হবে, তার প্রতি অ্যাটাকিং মনোভাব নিয়ে হবে, এমনটা যেন না হয়, দরদ আর মহাব্বতের সাথে এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের ভুল ধরিয়ে দিবে, কথাটা কি বুঝে আসছে? এ হলো প্রথম কথা। তো সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের বিষয়বস্তু গেল দুই মুসলমান দুই মুমিনের মাঝে যদি দ্বন্দ্ব হয় তৃতীয় ইমানদার পক্ষ আমরা মীমাংসা করে দিব, আর দ্বিতীয় বিষয় ছিল ইনসাফ কর্ম মীমাংসা করার সময়, তৃতীয় বিষয় 10 নম্বর আয়াত পুরা দুনিয়ার মুমিন যারা আমরা সবাই ভাই ভাই, এই ভাইয়ের এক অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে আমাদের সকলের আঘাতপ্রাপ্ত হওয়া লাগবে, এটা হলো ইমানদার। নবীজি বলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক ইমানদার আরেক ইমানদারের জন্য দেয়ালের মতো, ইয়ে শুদ্ধু বাদুহু বাদব, এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। নবীজি এমন করলেন, তাকান সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলের মাঝে এমন করলেন নবীজি, এমন করে বললেন, এই যে এমন করে বললেন এইভাবে, এই নবীজি বললেন দেখো দেখো এইভাবে, এই যে এইভাবে এইভাবে, এক ইমানদার আরেক ইমানদারের জন্য পুরো এইভাবে একদম নবীজি দেখিয়ে দিলেন, এইভাবে ইমানদার আরেক ইমানদারের জন্য, যে না এক ইমানদার আরেক ইমানদারকে ছাড়তে পারে না, এইভাবে আরেকজনের সাথে লেগে থাকতে হবে, এর মানে বুঝাইলেন মহব্বত ভালোবাসা ভ্রাতৃত্ব সম্পর্ক ইমানদারের এমন হবে।
কথাটা কি বুঝে আসছে প্রিয় মুসলমান ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 9 এবং 10 নম্বর আয়াতের যে শিক্ষা, এই শিক্ষা আজকের ঈদের দিনকে কেন্দ্র করে প্রতিটা ঈমানদারের ঘরে ঘরে আমরা যেন প্রচার প্রসার ঘটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শেষ কথা, ঈদের নামাজ, এই বছর ঈদের নামাজ, এই নামাজকে কেন্দ্র করে মাসালা আর ফতোয়ার অবতারণা প্রচুর পরিমাণে হয়েছে। প্রথম কথা হলো, ঈদের নামাজের অনুমতি আছে না নাই বলেন? ঈদের নামাজের অনুমতি দেওয়া হয়েছে না? মাঠে দেয় নাই, মসজিদে তো দিছে। তো এই মসজিদে যেহেতু অনুমতি আছে, এইখানে এই মাসালা কেন আসে যে বাসায় বললে হবে কি না? অনুমতি তো আপনাকে দিছেই, তখন এই মাসালা কেন আসে যে বাসায় ঈদের নামাজ পড়লে হবে কিনা? আসলো, আসার পরে এখন নতুন করে অনেক ভাই মনে হয় বলছে যে ঈদের নামাজ একাকীও ঘরে পড়া যাবে, ঈদের নামাজ একাকী ঘরে পড়া যাবে। ঈদের নামাজ ঘরে একা পড়ার কোনো দলিল পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নেই। কোনো সাহাবা বলেন, তাবি বলেন, আমল নাই। একাকী ঈদের নামাজ ঘরে পড়া, আবার বলছি একাকী ঈদের নামাজ ঘরে পড়া, এই কথা এটা কোত্থেকে আসলো হঠাৎ এই কথা? ঈদের নামাজ পড়ার মতো যদি কোনো ওজোর থাকে, না পড়ার মনে করেন ওজোর, বাসার চারপাশে এইভাবে পিস্তল ধরে দাঁড়ায় আছে সন্ত্রাসা, উনি কি বেরোতে পারবে ওখান থেকে? বাসার ভিতরে উনি একা, উনি ছাড়া আর কেউ নাই বাসায়, বুঝেন তো? উনি বাসায় একা, ওনার পরিবার কেউ নাই, উনি একা। এই ক্ষেত্রে মাসালা কি? এই ক্ষেত্রে ওনার জন্য ঈদের নামাজ মাফ, উনি ঈদের নামাজ পড়া লাগবে না। কি বুঝাইতে চাইলাম বলেন তো? একা ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আমি মনে বুঝাইতে পারিনি। এক ব্যক্তি ঘরের মধ্যে আটক, ঘরের চারপাশে এইভাবে পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, বাইর হইলে গুলি, তাহলে এই ব্যক্তি ঈদের নামাজে যেতে পারলো না, ঈদগাহে যেতে পারলো না। এখন কি করতে হবে? ওনার ঘরেই তো নামাজ পড়তে হবে। এখন ঘরে কি নামাজ পড়বে? ঘরে উনি একা যেহেতু আছে আর কেউ নাই, ঘরে উনি ঈদের নামাজ পড়া লাগবে না, ওনার ঈদের নামাজ মাফ হয়ে গেছে ওনার উপর থেকে। তো কথাটা কি বুঝে আসছে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে পড়া, জামাতে পড়া, এই মাসালা তো ভিন্ন মাসালা। কেউ যদি কোনো কারণবশত ঈদের নামাজে জামাতে উপস্থিত হতে না পারে, তো ওই ব্যক্তি ফ্যামিলি নিয়ে ঘরে পড়ার দলিল আছে। তা এখন বলেন, ফ্যামিলি নিয়ে পড়লে এটা কি একা হইল না জামাতে হইল? আরে বলেন, একা হইল না জামাতে হইল? জামাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইদা ফাতাতহু সালাতুল ঈদ, কোনো কারণে যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের জামাত ছুটে যাইত, তখন উনি কী করতেন? জামা আহলাহু, ওনার পরিবারকে একত্রিত করতেন, সল্লা বিহিম, তাদেরকে নিয়ে উনি ঈদের নামাজ পড়তেন। উনি কি একা পড়তেন না জামাতে পড়তেন? আরেক বর্ণনা আসছে, বুখারিও এই বর্ণনা আনছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের বর্ণনা আসছে, বাইহাকির মধ্যে এই বর্ণনা আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় কোনো কারণে ঈদের নামাজে শরীক হইতে পারে নাই, পারার না পারার কারণে উনি ওনার বিবিকে, ওনার সন্তানকে, ওনার দাস দাসীদেরকে একত্রিত করলেন। করার পর ওনার একজন গোলামকে উনি বললেন, আমার শরীরটা ভালো না, তুমি নামাজটা পড়ায় দাও, ঈদের নামাজ পড়ায় দাও। উনি ওনার ইমামতিতে, গোলামের ইমামতিতে ঈদের নামাজ পড়লেন। এখন আসেন মাসালা, যে কথাটা বলতে চাইলাম, ঈদের নামাজ ঘরেও পড়লে কি একা পড়ছে না জামাতে পড়ছে? জামাতে পড়ছে, কিন্তু একা এই কথাটা, এটা কোত্থেকে প্রসব হইল? প্রসব বুঝেন? প্রসব সব বাংলাটা বুঝেন তো? প্রসব মানে দুনিয়াতে আগে ছিল না, হঠাৎ আইস। আরে যেই বাচ্চা দুনিয়াতে আসে বাংলায় কি বলে? বাংলায় কি বলে? প্রসব। তার মানে আগে ছিল না, দুনিয়াতে অস্তিত্বই ছিল না, দুনিয়াতে আসছে। তো ঈদের নামাজ একা পড়া এটা একটা প্রসব, এই কথাটা একদম প্রসব। এটা যে কোথেকে আসছে এই কথা, যে একা ঈদের নামাজ পড়া, এই কথা, এই প্রশ্ন, এই কথাই আসবে না, এটা আসতেই পারে না এই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 9 নম্বর 10 নম্বর আয়াতের শিক্ষা আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। স্বাস্থ্যবিধি মেনে মানার কারণে আজকে মুয়ানাকাও দরকার নাই, মুসাফাও দরকার নাই। আরেকটা মাসালা, কোলাকুলি করা এটা ঈদের সুন্নত না, কোলাকুলি করা এটা ঈদের সুন্নত না। আপনারা কি করেন? সব ঈদে ঈদের নামাজের পরে কোলাকুলি শুরু করা, কে ঈদের আগে করতে পারলেন না কোলাকুলিটা? কোলাকুলির সুন্নত হলো অনেক দিন পর বন্ধুর সাথে বন্ধুর দেখা, বাস মুসাফা মোয়ানাকা কোলাকুলি করা। তো ঈদের নামাজের আগেও তো আপনার কতজনের সাথে দেখা হয়েছে, এদের সাথে মোয়ানাকা করেন নাকি? না, উনি মোয়ানাকাটারে ঝুলাইয়া রাখছে, ঈদ নামাজের পরে করবো। কি মাসালা! এই যেমন কোরআন শরীফ খতম করে কি করে জানেন? আমাদের ভাই বোনেরা মসজিদে চিঠি লেখে, হুজুর দুই খতম কোরআন শরীফ আছে, বক্সায়া দিয়েন, মানে এটা ঝুলাইয়া রাখছে খতম।
ওনার মৃত বাপের জন্য পড়ছে এখনো যায় নাই কবরে এটা রাইখা দিছি মসজিদের ইমাম সাহেব হুজুর কইলে এরপরে যাইব এর আগে যাবে না তো কি করে কোরআন শরীফ দুই খতম পড়া এটা হুজুরকে দে হুজুর বক্সায়া দেন বক্সানো মানে পৌঁছানো আর কি পৌঁছায়া দেন আচ্ছা হুজুর যদি না পৌঁছায় তাহলে কি আর পৌঁছানো সম্ভব না না এখন আমার কাছে তো অনেক চিঠি আসে যাদের নাম আমি বলতেও পারি না তো এটা তো আর পৌঁছাইলাম না আমি তো এই যে পৌঁছাইলাম না তার মানে কি আপনি পড়ার পরে আর এটা পৌঁছলো না আরে আপনি যখন পড়তেছেন এর সাথে সাথে পড়তেছে যেই নিয়তে পড়তেছেন ওই নিয়ত হচ্ছে কোথায় আপনার এই কথা পান যে হুজুর বক্সায়া দেন হ্যাঁ দোয়া চাইতে পারে এরকম দুই খতম কোরআন শরীফ পড়ছি হুজুর ভুলভ্রান্তি হইলে যেন আল্লাহ মাফ করে দেয় আমার জন্য দোয়া করুন এটা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর গুরুত্ব সহকারে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে